কোয়াড বৈঠকে যোগ দিতে জাপান সফরে প্রধানমন্ত্রী। টোকিও পৌঁছানোর পর টুইটারে নরেন্দ্র মোদী জানিয়েছেন, জাপানে কোয়াড বৈঠক ছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে। টোকিও বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সে দেশে বসবাসকারী অনেক ভারতীয়। আসছে পরের খবরে। প্রবল বৃষ্টিতে দিল্লিতে ব্যাহত হলো বিমান পরিষেবা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তুমুল বৃষ্টির জেরে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়সূচি জানতে অনুরোধ করেছে। মৌসুম ভবন জানিয়েছে, বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় 60-90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মুষলধারে বৃষ্টির কারণে দিল্লির বেশ কিছু রাস্তায় গাছ ভেঙে পড়ে যানজটের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। মৌসুম ভবন সূত্রে খবর, সকালের প্রচণ্ড বৃষ্টিতে এক ধাক্কায় দিল্লির তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস কমেছে। এই সময় দার্জিলিং জমজমাটি থাকে, আর তার মধ্যে যদি প্রিয় নায়িকাকে সামনে পেয়ে যাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, করিনা কাপুর খান। তাকে নিয়ে কালিম্পং এবং দার্জিলিং এ শুটিং চলছে এবং তার ফাঁকে দার্জিলিং বেড়াতে চলে গিয়েছেন সাইফ আলী খান তার বাচ্চাদের নিয়েও। করিনা কাপুরকে নিয়ে কালিম্পং এর পর এবার দার্জিলিং এ শুটিং করছেন পরিচালক সুজয় ঘোষ। শুটিং এর অবসরে ভারতের অন্যতম সেরা শৈল শহরটি একটু ঘুরে দেখতে চেয়েছেন করিনা। তাকে সঙ্গ দিতে দার্জিলিং এ পৌঁছে গিয়েছেন সাইফ আলী খানও, তৈমুর আর ছোট্ট জেও রয়েছে সঙ্গে। রবিবার মহাকাল মন্দিরের পাশে করিনা ছবি শুটিং করছেন এই খবর জানাজানি হতেই রীতিমতো ভিড় জমে যায় মন্দির চত্বরে। কাফি টাইম সে খড়ে হ্যায় করিনা ম্যাম সে মিলনে কে লিয়ে, লেকিন অভি তক ও মিলি নাহি হ্যায়, তো অভি ভি ইন্তজার মে কি শায়দ ও আ জায়ে তো মিল লে এক বার, ক্যোঁকি উতনে দূর সে আয়ে তো কুছ তো হোনা চাহিয়ে না, এক বার ম্যাম কো দেখ লে ফির চলে জায়েঙ্গে। ওখান থেকে নামার পথে ওদের হোটেলের উপর দিয়ে যাচ্ছি তো আমরা দেখতে পেলাম, ছবি তুললাম। তারপর সাইফ আলী খান তো এখানে রাউন্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা লাকি কাপুর হচ্ছে আমার বেস্ট, মানে আমার খুব ফেভারিট হিরোইন, আমি যেই জন্য দাঁড়িয়ে আছি এখানে। আপাতত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে সুজয় ঘোষের এই ছবির শুটিং। নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।